ইমামের কাত লিখেছেন, واذا تجردت النفوس القدسيه من العلائق اتصلت الى الملأ الاعلى. সূরা আলে ইমরান 64 নম্বর আয়াতে আল্লাহ আপন দোস্ত মুহাম্মদ সাসামকে ডাক দিয়ে বলেন, কুল ইয়া আহলাল কিতাব, মুহাম্মদ সাসাম আপনি বলুন হে আহলে কিতাব, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, আসো তোমরা এবং আমরা একটি কথায় সমানভাবে বিশ্বাস করি। সুবহানাল্লাহ, একটি কথার দিকে আসো, যে কথাটি আমরাও বিশ্বাস করি তোমরাও বিশ্বাস করো, আমরা বিশ্বাস করতে পারি তোমরাও বিশ্বাস করতে পারো, একটি কথায় আমরা ঐক্যমত স্থাপন করি, সেটা কি? আল্লা নাআবুদা ইল্লাল্লাহ, আমরা কেউ আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত গোলামি করব না, ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সঙ্গে আমরা কোনো ব্যক্তি বা বস্তুকে অংশ স্থাপন করব না, শিরিক করব না, ওয়ালা ইত্তাখিদা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, এবং আমরা পরস্পর মানুষ অন্য মানুষকে আল্লাহকে বাদ দিয়ে রব বানাবো না। কটা কথা জোরে বলতে হবে, ফাইন তাওয়াল্লাও, ফাইন আউরিদু, ফাইন তাওয়াল্লাও, যদি তোমরা এই কথা থেকে পশ্চাৎ গমন করো, এই কথাটা বিশ্বাস না করো, ফাইন তুরিদু ফাকুলু শাদু বি আন্না মুসলিমুন, তাহলে তোমরা সাক্ষী থাকো আমরা মুসলমান। কে বলেছেন? সূরা আলে ইমরানের এই যে কথাটি আল্লাহ পাক বললেন তার রাসূলের মাধ্যমে বিশ্বের সমস্ত ধর্মের মানুষকে আল্লাহ পাক তাওহীদের দাওয়াত দিলেন, দীন ইসলামের দিকে রাসূলুল্লাহ আহ্বান করলেন, ঠিক কিনা? আল্লাহ নাম উচ্চারণ করেছেন আহলে কিতাব। আহলে কিতাব কারা? যেই ধর্মগুলো আল্লাহর নবীর মাধ্যমে এসেছিল পরবর্তীতে তা নষ্ট হয়ে গেছে, ওই ধর্মের অনুসারীদেরকে বলা হয় আহলে কিতাব। কি বলা হয়? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে 1500 বছর আগে সকল আসমানি কিতাবে এবং আল্লাহ প্রদত্ত ধর্মে যারা বিশ্বাস করত পরবর্তীতে রহিত হয়ে গেছে, সেই আহলে কিতাবদেরকে ডাক দিয়ে বলেছেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা নাআবুদা ইল্লাল্লাহ। মুহাম্মদ সাল্লাম আপনি সমস্ত আহলে কিতাবকে ডাক দিয়ে বলেন, আসো আমরা একটি কথায় ঐক্যমত স্থাপন করি, যে কথাটা আমরা মানতে পারি তোমরা মানতে পারো। প্রথম কথা কি? আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, আমরা এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, বলেন সুবহানাল্লাহ, এটা প্রথম কথা। ইবাদত হবে কার? আরো জোরে বলেন, কার? আল্লাহ পাক সে কথাটি বললেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, আসো একটি কথায় আমরা একমত হই, সেই কথাটি কি? আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমরা কারো গোলামি করব না, ঠিক কিনা বলেন? রাজি আছেন? গোলামি হবে কার? ইবাদত হবে কার? দুই নম্বর কথা, ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে আমরা কাউকে শরীক করব না, কোন পীর, কোন মাজার, কোন বাজার, কোন পাথর, কোন সৌধ, কোন মিনার, কোন প্রতিমা, কোন ভাস্কর্য, কোন ব্যক্তি বা বস্তুর সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে শরীক করা যাবে না। আপনারা করেন? আপনারা মূর্তি পূজা করেন না, কিন্তু আপনাদের দেশে পীর পূজা আছে। আপনারা মূর্তি পূজা করেন না, মাজার পূজা করেন, আপনারা মিনার পূজা করেন, আপনারা সৌধের পূজা করেন, ঠিক কিনা বলে? এই শিরক ছাড়তে হবে, এই শিরক ছাড়তে হবে। ইবাদত হবে কার? সেই ইবাদতে কাউকে শরীক করা যাবে না। মুসলমান নামধারীদেরকে আমি দেখতেছি পীরের ছবি গলায় লটকে নামাজ পড়ে,
আছে আপনাদের দেশে? এটা শেরেক কিনা বলেন? ছোট শেরেক না শেরকে আকবর? তারপর দেখা যায় মাজারে সাজদা করে, পীরকে সাজদা করে। আপনি আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করবেন, কোনো সমস্যা নাই। আল্লাহর ওলিদের মাজার জিয়ারতে লাভ আছে। কি আছে? কারণ আল্লাহর ওলি মারা গেলে তার ক্ষমতা কমে না বাড়ে? জোরে বলেন, কমে না বাড়ে? হযরত মোল্লা আলী কারি নিসকাতে শরমের কাতে লিখেছেন, ওয়া ইযা তাজাররাদাতিন নুফুসুল কুদসিয়্যাত মিনাল আলাইক ইত্তাসালাত ইলাল মালাইল আ'লা। আল্লাহর ওলিদের রুহু দেহপিঞ্জরা থেকে বের হলে উর্ধ্ব জগতে ফেরেশতাদের সাথে মিলিত হয়, তখন আল্লাহ তার ওলিকে মালাকি ক্ষমতা দান করেন। আল্লাহর ওলিদের মাজারে জিয়ারত করতে যাবেন, কিন্তু ওখানে যে মাথা নত করা শিরক, সাজদা করা শিরক, মান্নত করা শিরক, চুমাচামি করা বেদাত, এগুলো করবেন না। শুধু কি করবেন? কথা বলে না। শুধু কি করবেন? জিয়ারত। শুধু কি করবেন? এর বেশি কিছু করা যাবে না। আমাদের দেশে দেখা যায় মুসলমানরা যে মাজারে সাজদা করে, পীরের ছবি গলায় লটকায় রাখে। আরে মুসলমান বুঝেন না কেন? ভণ্ড পীররা বলে শরীয়তে সাজদা করা না জায়েজ, মারেফতে নাকি জায়েজ। যেটা শরীয়তে হারাম ওটা তরিকতে হারাম, যেটা তরিকতে হারাম ওটা হাকিকতে হারাম, যেটা হাকিকতে হারাম ওটা মারেফতেও হারাম। ঠিক কিনা? আমি একটা সহজ কথা আপনাদেরকে বলি, যদি আল্লাহ ছাড়া কাউকে সাজদা করার অনুমতি থাকতো, সাহাবায়ে কেরাম আল্লাহর পর কাকে সাজদা করত? আল্লাহর হাবিবকে। কিন্তু আল্লাহর হাবিবকে তারা সাজদা করেছেন? সাজদা করতে চেয়েছেন? জি চেয়েছেন, রাসূলুল্লাহ অনুমতি দেন নাই। আহমদ বিন হাম্বাল তার মুসনাদে হাদিস এনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনা মুনাওয়ারাতে হাঁটছিলেন, পাহাড়ের উপর থেকে এক উষ্ট্রি এসে রাসূলুল্লাহর নূরের কদমে সাজদা করছে। উষ্ট্রি, উষ্ট্রি বুঝেন না, উষ্ট্রি মহিলা উট। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাহাড়ের একটি উষ্ট্রি আপনার কদমে সাজদা করে জীবনটা ধন্য করেছে, আপনি যদি অনুমতি দেন আমরা একটু আপনার কদমে সাজদা করতে চাই। রাসূলুল্লাহ বললেন, সাহাবীরা, আমার পরিপূর্ণ দীন ইসলাম, আমার শরীয়তের মধ্যে আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করার কোনো অনুমতি নাই। শোনো সাহাবীরা, লাও আমারতু আহাদান আই ইয়াসজুদালি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদালি যাওজিহা, যদি আমি আমার শরীয়তে আল্লাহ ছাড়া কাউকে সাজদার অনুমতি দিতাম, আমি আমার উম্মতের নারীদের উপর ফরজ করে দিতাম তারা যেন নিজ নিজ স্বামীর পায়ে সাজদা করে। রাসূল অনুমতি দিয়েছেন? দেন নাই। কেন দেন নাই? আল্লাহ ছাড়া কাউকে সাজদার অনুমতি নাই। যেখানে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ক্ষেত্রে সাজদার অনুমতি দেন নাই, সেখানে উম্মতে মুহাম্মদীর পীর ওলি দরবেশ কুতুব যত বড় হোক সাজদা করা যাবে? জোরে বলেন, সাজদা করা যাবে? এটা শিরক। এটা কি শিরক? অতএব ইবাদত হবে কার? আল্লাহ। আর আল্লাহর সাথে কাউকে শরীক করা? কটা কথা গেল? তিন নম্বর যে কথায় সবাইকে একমত হতে আল্লাহ বলেছেন তা কি? ওয়ালা ইত্তাখিদ বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। আর আমরা মানুষ পরস্পর অন্য মানুষকে আল্লাহ ছাড়া রব বানাবো না। এই কথাটা বুঝতে পেরেছেন? কথা খেয়াল করছেন ভাই? তিন নম্বর কথা কি? আমরা মানুষ আল্লাহ ছাড়া অন্য মানুষকে রব বানাবো? আবার বলছি, আমরা মানুষ আল্লাহ ছাড়া অন্য মানুষকে রব বানাবো? আমরা কি বানাই? যদি না বানাই তো আল্লাহ বলছেন কেন? আমরা কি বানাই? যদি না বানাই তা আল্লাহ বলছেন কেন? আল্লাহ কোনো কথাই তো বেহুদা বলেন নাই। আমি ব্যাখ্যাটা দিচ্ছি, ব্যাখ্যাটি এসেছে মুস্তাদরাক আলা সহিহাইনে কিতাবুত তাফসিরে। এই আয়াত নাজিলের পর সূরা আলে ইমরান 64 নম্বর আয়াত নাজিলের পর আব্দুল্লাহ ইবনু সালাম রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনছেন? আব্দুল্লাহ বিন সালামের নাম শুনেন নাই? জালিলুল কদর সাহাবি, আগে তিনি ছিলেন ইহুদি, মদিনা মুনাব্বারাতে সমগ্র ইহুদিদের সবচেয়ে বড় আলেম ছিলেন আব্দুল্লাহ ইবনু সালাম। উনি এসে আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে আয়াত নাজিল করলেন এই আয়াতের সবটাই আমরা বুঝছি, কিন্তু মানুষ কিভাবে অন্য মানুষকে রব বানায় তা তো বুঝলাম না। রাসূলুল্লাহ বলেন, আব্দুল্লাহ বিন সালাম,
তোমাদের ধর্মের পণ্ডিতরা যেটারে হালাল বলে ওটাকে কি তোমরা হালাল মানো? বলে জি। তোমাদের ধর্মের পণ্ডিতরা যেটারে হারাম করে ওটারে হারাম মানো? তিনি বলেন জি। রসুল্লাহ বলেন এটাই তো রবের কাজ, কোনটি হালাল কোনটি হারাম, কোনটি জায়েজ কোনটি না জায়েজ, কোনটি বৈধ কোনটি অবৈধ, এই বিধান দেবার মালিক কে? মানুষ যখন মানুষের ক্ষেত্রে আইন নিবে এটাই হলো মানুষ, মানুষকে রব বানালো, আল্লাহর সাথে শরীক করল। এই কাজটি আছে আমাদের মধ্যে, দুঃখজনক হলেও আছে, দুঃখজনক হলেও আছে, কথা বলে না আমরা আমাদেরকে। আজকের এই শেষের কথাটা অত্যন্ত কঠোর হয়ে গেছে, কিন্তু তা সত্য তা বাস্তব, আমি তা বলতে বাধ্য হলাম। অতএব যে তিনটি কথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র বিশ্বের মানুষকে ডেকেছেন, তার প্রথম কথা হলো একমাত্র ইবাদত হবে কার? দুই, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। তিন, একমাত্র বিধান মানতে হবে কার? সর্বশক্তি দিয়ে বলেন মুসলমান কার? এই তিনটা যদি মানেন, আল্লাহ বলেছেন ফাইন তাওয়াল্লাও, আহলে কিতাব তোমরা যদি নাও মানো, ফাকুল উশহাদু, তোমরা সাক্ষী থাকো, বিআন্না মুসলিমুন, আমরা মুসলমান। তারে বোঝা যায় এই তিনটি কথা মানলেই আপনি মুসলমান হতে পারবেন। রাজি আছেন? জনগণ রাজি আছেন? আল্লাহ পাক আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। বলুন আল্লাহুম্মা আমিন।